হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে আমার গায়ে হলুদ, আর সকালটা হলো আমার নানির গীত দিয়ে। আমাকে সকালবেলায় নানি ঘুম থেকে তুলেছিল, আর ঘুম থেকে তুলে তুলে গীত স্টার্ট করে দিয়েছিল। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আমি র রাখার চেষ্টা করেছি, আমি খুব একটা ভয়েস অ্যাড করিনি। না, আমি অনেক আগে উঠেছি, 7টায় উঠেছি, দিয়ে ঠান্ডা লাগছিল ব্ল্যাঙ্কেটে। নানি গান কি করছিল, গীত করো। মন মন এদিকে আসো, কার বিয়ে, বিয়া কার, বিয়া মাসির, বিয়া মন কার বিয়ে, মাসির বিয়ে, বিয়া মাসির নাম কি, ঝান্নামাসি, আয়ন কার বিয়ে, কোন মাসি, হ্যাঁ দিয়ে আয়ন কি পড়বে বিয়েতে, কে কথা বলবে, তোমার নাম কি, ঘুম থেকে উঠতে না উঠতেই আমাদের বাড়িতে প্রচুর গেস্ট এসেছে। প্রায় তারা কেউ কেউ 6:30টাতেও এসেছে, কেউ 7টাতেও এসেছে সকাল, আর আমি তখন উঠিনি। তারপর নিচে গেলাম, আর নিচে গিয়ে দেখলাম সবাই মেহেন্দি পরছে। রিশু 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 রিশান রিশু, বিয়ের বাড়িতে একটা পোটা পড়া ছেলে দেখতে পাওয়া যাবে, আর যাবেই যাবে, আর ওটা হলো আমাদের রিশু। রিশু আর পুটু, কার বিয়েতে এসেছো, কার বিয়ে, কার বিয়ে বলো, বন্ধ করবো রিশু, কার বিয়ে, রিশান একবার বলো কার বিয়ে, কি করছে দাদা, রাস্তা ভিজেছ, দূর থেকে ওটা মনে হচ্ছে নানা, হ্যাঁ ওই যে বসে আছে ওটা আমার নানু। হ্যালো, এবার তোমাদেরকে ওই রান্নার সাইডে নিয়ে যাই, আমিও দেখিনি, আমিও এখনই উঠলাম, এবার আমি দেখব কি রান্না হচ্ছে। হ্যালো গাই, দেখ তো আমি তোমার কাছে গা ধুবো না, আমি তো নিজে নিজেই গা ধুবো। আমার মেহেন্দিতে তুমি আমার মেহেন্দিতে এলা না, আর খেলাম আমরা চা, চাটা খুব ভালো হয়েছে, স্পাইডার কাপ সানু, শাদিওয়ালা ঘর, শাদিওয়ালা ঘর, শাদিওয়ালা ঘর, বিয়ের বাড়িতে, বিয়ের বাড়িতে, বিয়ের বাড়িতে একটা লোক এরকম পাওয়া যাবেই যে সবার লেটে উঠবে, 12টায় উঠবে, উঠে তারই নাখরা কো, তোমাকে চা দরকার, আমাকে এই দরকার, আমাকে সেই দরকার, আমি এই বিস্কুট খাবো না, আমি ওই খাবো, মুখটা দেখো আমাকে করে তো ফেমাস হবে দেখছি, তোমাকে দেখে ফেমাস হবো, আমার এত বাজে দিন এসেছে, আমার এত বাজে আসছে, কি
আপি রেডি হচ্ছে আমার জন্য ফুল আনতে যাচ্ছে, এখন রেডি হয়ে বহরমপুর যাচ্ছে। এরে কে গো, যে শাড়ি কে পরেছে গো? হচ্ছুরি তোর বিহা লেগেছে। ও গানটা কি ছিল? ইনি বিনি টাপাটিনি টানাটুনি টস। তারপর গানটা কি বলো? এই এই আয়ান শেখ। আয়ান, তোর নাম কি? আয়ান শেখ। তোর নাম কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আয়ান কি? আয়ান শেখ কি নাম ওর? আয়ান শেখ। এটা কি? এটা কি? না না, রুবাই দিছিলাম না, রুবাই শেখ। আর এটা এটা আয়ান শেখ। ওই দাঁড়া চুপ। কি নাম তোর? না না, ইসলাম নাম। তোর নাম হলো আয়ান শেখ। এটা আয়ান শেখ, না না ইসলাম না, এটা আয়ান শেখ। শেখ কথা বলছো না? আমি ভাত খাচ্ছি গো। কি রে ভাত খাচ্ছ? কি মাছ দিয়ে ভাত? তোমার নাম কি? কি আনিশা? আনিশা বুড়ি? আর তোমার বাড়ি কোথায়? বাড়ি বাড়ি বললো কোথায়? আনিশা, আনিশা মৌসুম ভাত খাও। তোমাকে নিব না ব্লগে। ও নাকি আমাকে ডিসলাইক দেয়? ডিসলাইক দাও বলে নিব না। মুখে লেগে আছে একটা খাবার খেতে শেখে নি, আর আমার ভিডিওতে ডিসলাইক দেওয়া। সুন্দর সুন্দর, হ্যাঁ কে ডিসলাইক দেয় আমার ভিডিওতে? কে দেয়? কে ডিসলাইক দেয়? এবার খাওয়া দাওয়ার পর আমি স্টার্ট করলাম আমার মেকআপ। আর মেকআপ করাতে এসেছিল শাবনম নামের আমার একটা ফ্রেন্ড, যার বাড়ি লালবাগেই। আমি ওর কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। ও খুব ভালো সাজায়।
হাজি লাগাবো রে তে চড়াবো রে বনি কা গোরা। আমার গায়ে হলুদ হয়ে গেছে, আর গায়ে হলুদ খুব ভালোভাবে হয়েছে, মানে হলদি যে সেরিমনিটা ওটা খুব ভালোভাবে হয়েছে আমাদের। এবার হবে থুবড়ো। যদি থুবড়োর ভিডিওটা আমি এই ব্লগটাতেই দিয়ে দিতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, তাই আমি আরেকটা পার্টে থুবড়োর ভিডিওটা পোস্ট করব। আর আমি এখন যাচ্ছি থুবড়োর জন্য রেডি হতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, যতটা ভালোবাসা তোমরা দিচ্ছ আমার ভিডিওগুলোতে, পরবর্তী ভিডিওগুলোতেও অতটাই ভালোবাসা দিও। এখনকার জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট থুবড়োর ভিডিওতে। বাই।